পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দীর্ঘ দুবছর বন্ধ থাকার পর মোহনবাগান মাঠে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন পুরুষ বিভাগে 24টি ও মহিলা বিভাগে 24টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র বা ছাত্রী 3টি বিষয়ে অংশগ্রহণ করতে পেরেছে। প্রথম দ্বিতীয় স্থানাধিকারীদের ট্রফি ছাড়াও বিশেষ পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফি মকুব করা হবে। এদিন প্রায় 1000-এরও বেশি ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুবছর বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকার পর পুনরায় প্রতিযোগিতা শুরু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন মাঠে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমায় চন্দ্র সাহাসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সবাই চলো এসো লাইনে দাঁড়াও। হ্যাঁ, আমাদের বার্ষিক প্রতিযোগিতা অনেকদিন পর আবার শুরু হলো। গত বছর আমরা করতে পারিনি। আমাদের ছেলেমেয়েরা তো এই বার্ষিক প্রতিযোগিতার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে, তারা রীতিমতো প্র্যাকটিস করে। প্রায় 700 থেকে 750 ছেলেমেয়ে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের 24টি ছেলেদের ওই ইভেন্ট আছে, 24টা মেয়েদের ইভেন্ট আছে। এবং আমাদের এখানে যেটা বিশেষত্ব, এই 24-24-48টা ইভেন্ট, তার সঙ্গে 3টে করে পজিশন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, যারা এই পজিশনগুলো অংশগ্রহণ করতে পারে, পৌঁছাতে পারে, তাদের প্রত্যেকের জন্য সারা বছর ধরে যে তাদের আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফিস দিতে হয়, সেই ফিসটা তাদের আমরা মকুব করে দিই। এইটা ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য আমরা করি। এতে করে আমরা দেখেছি বেশি সংখ্যক ছাত্রছাত্রী খেলাধুলায় অংশগ্রহণ করে, সারা বছর ধরে এর জন্য শরীরচর্চা করে। এবং এরা, আমার মনে হয়, এর সঙ্গে শরীরটা ঠিক থাকলে মানসিকভাবেও তারা সুস্থ থাকে, পড়াশুনোটাও ভালো করতে পারে এবং সর্বক্ষেত্রেই, যে কারণে আমরা সাফল্য পাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা যেমন খেলাধুলোয় সর্বভারতীয় স্তরে প্রচুর সাফল্য পেয়েছে, ইস্টার্ন জোনে চ্যাম্পিয়ন, বহু ইভেন্টে, গ্রুপ ইভেন্টগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে, অল ইন্ডিয়াতে বহু ইভেন্টে চ্যাম্পিয়ন হয় প্রতি বছর। আর তার সঙ্গে আমাদের ছেলেমেয়েরা পড়াশুনোতেও খুব ভালো হয়। এছাড়া একাডেমিক অ্যাটমসফিয়ারটা, যত ছেলেমেয়েরা খেলাধুলোয় উৎসাহিত হবে তত একাডেমিক অ্যাটমসফিয়ারটা তত ভালো হবে, কারণ বাইরে গসিপ করার সুযোগটা তাদের কমে যাবে, বিকালবেলায় তারা খেলাধুলোয় যুক্ত থাকবে, উল্টোপাল্টা চিন্তা করার সুযোগ থাকবে না। তো এটার জন্যই আমরা এটাকে খুব ইন্সপায়ার করি ছেলেমেয়েদের। আমাদের কাছে সারা বছর ধরে এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করি। ভীষণ ভালো লাগছে যে এক বছর পরে টানা 24 মাস বন্ধ ছিল, আমরা গত বছর করতে পারিনি, এবছর এই স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আবার অনুষ্ঠিত করতে পারছি। এটা আমাদের কাছে ভীষণ ভালো খবর। স্টার্ট করছে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত, আজকে আমরা অ্যানুয়াল স্পোর্টস করছি, বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতাটা করি সেটা এই প্যান্ডেমিকের জন্য দুবছর ধরে বন্ধ ছিল, এবছর আমরা করছি। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত পিজি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করছে। এখানে ছেলেদের 24টা ইভেন্ট, মেয়েদের 24টা ইভেন্ট, প্রায় 48টা ইভেন্ট আছে ছেলে মেয়েদের। আর প্রত্যেক ছাত্রছাত্রী এখানে 3টে করে ইভেন্টে, মানে একজন ছাত্র, একজন বা ছাত্রী 3টে করে ইভেন্টে এখানে পার্টিসিপেট করছে। ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশ ভালো, প্রায় 1000-এর উপর এখন, আরও অনেকে আসছে। এখন তো এই শুরু হয়েছে, এখন অনেকগুলো ইভেন্ট হয়েছে, আরও ইভেন্ট হচ্ছে। আর এতদিন পরে এই প্রোগ্রাম, ছাত্রছাত্রীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে। এটা কি একদিনই? হ্যাঁ, এটা একদিনই চলবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে, হ্যাঁ, যারা ফার্স্ট সেকেন্ড পজিশন হোল্ড করছে তাদেরকে ছাত্র সংসদের তরফ থেকে ট্রফি তো দেওয়াই হবে। আর আমাদের ছাত্র সংসদের উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের যে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফিস সেটা মকুব হবে, মানে যারা পজিশন হোল্ড করবে। এখানে ছেলেদের, মেয়েদের 100 মিটার রান, 200 মিটার রান, 400 মিটার রান, 1500 মিটার রান, ডিসকাস থ্রো, মিউজিক্যাল চেয়ার,
লং জাম্প, হাই জাম্প এরকম করে প্রায় ২৪ ছেলেদের ২৪টা, মেয়েদের ২৪টা, প্রায় ৪৮টি ইভেন্ট রয়েছে। দুবছর বন্ধ ছিল, এবছর শুরু হয়েছে, কেমন উৎসাহ ছেলেদের? ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ ভালোই আছে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো যে কীভাবে এত স্টুডেন্ট আসবে, বা মানে হঠাৎ করে যে সময়ও তো পাওয়া যায়নি, কিন্তু আজকে মাঠে এসে দেখলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা যথেষ্ট ভালো, সমস্ত মানে পার্টিসিপেশন সংখ্যা অনেক বেশি। মাঠে নেমে মানে খুব গর্ববোধ হচ্ছে যে মানে ইউনিভার্সিটির আন্ডারে এত বড় একটা মানে অনুষ্ঠান হচ্ছে, এত ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তাতে অংশগ্রহণ করতে পেরেছি, খুবই ভালো লাগছে। মানে দু বছর ধরে ঘরে থাকার পরে বেরিয়ে এসে খুব উৎসাহ বোধ হচ্ছে, খুব মোটিভেটেড ফিল হচ্ছে, এটাই। সত্যি খুব ভালো লাগছে। আমরা প্রায় করোনাতে মানে প্রায় দু বছর ঘরেই ছিলাম, আমি এমনিতেও আগে খেলতাম, তো সেই হিসেবে ভাবছিলাম যে যদি আমি ইউনিভার্সিটিতে এসে আবার সেই খেলার আর কি সুযোগটা পাই। তো আজকের দিনে পেয়ে সত্যি খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, চেষ্টা করছি, চেষ্টার ফলে সব কিছু করা যায়, দেখা যায় কতটা কি এগোতে পারে। প্রায় কোভিড কে বাদ সেই আজ পহলি বার গেম স্টার্ট হো রহি হ্যায়, তো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। হামারে ইউনিয়ন কে জিতনে ভাইয়া হ্যায়, সর হ্যায় হামারে ডিপার্টমেন্ট কে, ও লোগ সবকো হি আজ ইয়ে অর্গানাইজ কিয়ে, মেরেকো বহুত পসন্দ আ রহা হ্যায়, অর ইয়াহাঁ পে সবকো হি বড় চড় কে হিসসা ভি লে রহে হ্যায়। আপ খেল রহে হ্যায়? হ্যাঁ, মে ভি হিসসা লে রহি হু। আচ্ছা, তো বহুত দিন তো ইয়ে বন্ধ থা, খেলা আসা বন্ধ থা। हाँ, आज आज सबको ही पहली बार हमको पता भी चला कि डिपार्टमेंट पे इतने लोग हैं, हम लोगों को ये भी पता नहीं था कि कौन पढ़ते भी है। आज पहली बार कोविड के बाद बहुत अच्छा लग रहा है, आठ में आके बहुत ज़्यादा ही अच्छा लग रहा है। इतना दिनों से तो बंद ही था यहाँ पे, तो जब चालू हुआ है तो हमको आके बहुत ज़्यादा खुशी मिल रही है यहाँ पे आके। दिन पर हमरा फाइनली सबाई एकसाथे माठे आसते पेरेछि, एटा अनेक बड़ो ब्यापार। मैंने कोरोना तो सम्पूर्ण आमादेरके घर बंदी करे रेखेछिलो, तो हमरा फाइनली आबार आसते पेरेछि, अनेक बड़ो ब्यापार। বর্ধমান থেকে পমহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।